আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সাদমান নাসির আমরা কিন্তু মোটামুটি সবাই জানতে পারছি যে মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইলেভেন বাজারে নিয়ে আসছে কিন্তু উইন্ডোজ ইলেভেনের একটা সমস্যা হলো সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপে এটা সাপোর্ট করে না তাদের কিছু শর্ত দিয়ে দিচ্ছে যে এই শর্তগুলা বা এই জিনিসগুলো যদি ডেস্কটপ বা ল্যাপটপে থাকে তাহলে আপনি উইন্ডোজ ইলেভেনটা ইউজ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে চেক করতে হয় যে উইন্ডোজ ইলেভেনটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে সাপোর্ট করবে কি করবে না এই সকল কিছু বিস্তারিত দেখাবো এবং পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি উইন্ডোজ ইলেভেনটা সাপোর্ট না করে তাহলে কি কী প্রক্রিয়ার মাধ্যমে সাপোর্ট করাবেন সেটাও দেখাবো কিন্তু সেটা দেখাবো হলো যে সময় উইন্ডোজ ইলেভেনটা অফিসিয়ালি তারা লঞ্চ করবে সকলের জন্য ইউজেবল করে দিবে তখনই কারণ বর্তমান সময়ে যেই উইন্ডোজ ইলেভেনগুলো পাওয়া যাচ্ছে সেইগুলোতে ভাইরাস থাকতে পারে আন হওয়ার কারণে বা বিভিন্ন মেলয়ড টেলয় থাকতে পারে তবে আপনাদেরকে আমি একটাই মানে উপদেশ দিব সেটা হলো যে বর্তমান সময়ে যেই উইন্ডোজ ইলেভেনগুলো আছে মানে আইএসো ফাইল সেগুলো ইউজ না করাই বেটার যে সময় অফিসিয়ালি সকলের জন্য আসবে উন্মুক্ত করে দেবে উইন্ডোজ তখন আপনি ইউজ করলে মনে হয় ব্যাটার একটা পারফরমেন্স পাবেন এবং বাইরাস টাইরাস যে বিষয়গুলো আছে সেগুলো থেকে মুক্ত থাকবেন তো চলুন শুরু করা যাক দেখে আসি যে কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ ইলেভেন সাপোর্ট কি সাপোর্ট না সেটা চেক করবেন কীভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ল্যাপটপটি বা ডেস্কটপটি উইন্ডোজ এগারোর জন্য সুইটেবল কি সুইটেবল না সেটা আপনি নিজেই টেস্ট করতে পারবেন ঘরে বসে থেকেই নিজের ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে তো এর জন্য আপনাকে প্রথমে গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পর আপনি উইন্ডোজ এগারো লেখে সার্চ দেবেন উইন্ডোজ এগারো লেখে সার্চ দেওয়ার পর আপনারা এই যে মাইক্রোসফটের মাইক্রোসফট ডট কম ওয়েবসাইটে দেখতে পারবেন সবার আগেই একটা লিঙ্ক আছে আপগ্রেড টু দ্য নিউ উইন্ডোজ ইলেভেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উইন্ডোজ এগারোর যে বিষয়তত্ত্বগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে উইন্ডোজ এগারো নিয়ে ডিটেলস কি কি ফিচার আছে সেগুলো নিয়ে আলোচনা করছি আপনারা যদি চান সেইগুলা ডিটেলসে দেখতে পারেন এবং জানতে পারেন আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি খুব সহজে কিভাবে টেস্ট করতে পারেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি সুইটেবল কিনা তো এর জন্য আপনার এই ওয়েবসাইটে সর্বশেষ যে আছে এই দিকে যাবেন যাওয়ার পর এই যে দেখতে পারবেন যে মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টস মানে আপনার উইন্ডোজ ইলেভেনের জন্য মিনিমাম রিকোয়ারমেন্টসগুলা কী কী আপনার প্রসেসর থাকতে হবে হলো ওয়ান গিগি হার্স প্রসেসর ওর ফাস্টার মেমরি চার জিবি হতে হবে আর স্টোরেজ থাকতে হবে হলো চৌষট্টি জিবি ওর মোর মিনিমাম চৌষট্টি জিবি মেমোরি থাকতে হবে সিস্টেম ফ্রাইম অয়ে থাকতে হবে ইউইএফআ আই আর সিকুয়ের বোর্ড ক্যাপাবল আর টিপিএম সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল এটা বাসন থাকতে হবে টু পয়েন্ট জিরো আর এগুলো যেগুলো আছে গ্রাফিক্স কার্ড ডিসপ্লে ইন্টারনেট কানেকশন এগুলো এতটা ইম্পর্টেন্ট না তবে মেন বিষয়টা হলো আপনার প্রসেসরটা থাকতে হবে হলো এক ডিগার্স মেমোরি থাকতে হবে চার জিবি মিনিমাম স্টোরেজ থাকতে হবে আপনার চৌষট্টি জিবি অথবা এর বেশি এবং টিপিএমটা থাকতে হবে হলো বাসন টু পয়েন্ট জিরো তো চেক করার জন্য আপনি এই যে চেক ফর কম্পেটিবিলিটি এদিকে একটা ডাউনলোড অ্যাপ আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন পাবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে অ্যাপ্লিকেশনটা তো দেখাচ্ছে আপনাদেরকে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে যাবেন আপনার যদি ইনস্টল করা দেখে তখন এই যে আমার উইন্ডোজ হেলথ চেক যে এই সফটওয়্যারটা আছে এটা নামাবেন আমার নামানো আছে এই যে এটা তারপর এটাকে ইনস্টল করবেন নর্মালি যে আমি ইনস্টল করে আমার ইনস্টলও করা আছে এই যে দেখুন পিসি হেলথ চেক এটাতে ক্লিক করার পর এই যে দেখুন ইন্ট্রোডাকশান উইন্ডোজ ইলেভেন এদিকে অনেক কিছু আপনি চেক করতে পারবেন আপনার পিসির হেলথের তো আমি চেক করব হলো আমার ল্যাপটপটা উইন্ডোজ ইলেভেনের জন্য সুইটেবল কিনা এর জন্য চেক না ওই যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন আপনি যদি না পান তাহলে আপ উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন ক্লিক করার পর যে চেক নাও এই অপশনটা পেয়ে যাবেন তারপর চেক নাও দিয়ে ক্লিক করার পর দিস পিসি ক্যান নট রান উইন্ডোজ ইলেভেন দ্য প্রসেসর ইজ নট সাপোর্টেড ফর উইন্ডোজ ইলেভেন হোয়াইল দ্য পিসি ডাজ নট মিট দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট টু রান উইন্ডোজ ইলেভেন ইউ কিপ গেটিং উইন্ডোজ টেন আপডেটস মানে তারা বলতেছে যে আমার এই যে ল্যাপটপটা আছে সেটার যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড না তো এই কারণে আমি উইন্ডোজ ইলেভেনটা দিকে ইনস্টল করলেও আমি যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো পাবো না আর কি তো আশা করি আপনারা নিজেরাই বাসাতে এখন চেক করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি উইন্ডোজ ইলেভেনের সাপোর্টেড কি সাপোর্টেড না সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ